নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো একটি জিনিস ভেবে দেখেছেন কি ইঞ্জিনিয়াররা এবং কি বিজ্ঞানীরা মিলে এত বড় বড় কনস্ট্রাকশনের কাজ তারা কিভাবে করে? আচ্ছা যাই হোক, আপনি তো আরও একটি জিনিস ভেবে দেখেছেন যে সমুদ্র বা নদীর উপরে এত বড় বড় ব্রিজ তারা কিভাবে নির্মাণ করে? শত শত বাধা বিপত্তি পাড়ি দিয়ে সেই ব্রিজগুলো যুগের পর যুগ দাঁড়িয়ে থাকে একই অবস্থায়, এবং কি সেগুলোর উপর দিয়ে হাজার হাজার টনের যানবাহন অনায়াসে চলে যেতে পারে, তারপরেও কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু তারা কিভাবে এত বড় বড় অসম্ভব কাজকে সম্ভব করে আমাদের বিশ্বকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে চলুন জেনে আসি। তো স্বাগতম আপনাকে বিচিত্র পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা তো সবাই এটা জানেন যে ব্রিজ আমাদের চলাফেরা করার একটি অন্যতম মাধ্যম। যদি ব্রিজ আমাদের না থাকতো, তাহলে গ্রাম বা শহরের মাঝখানে জায়গায় জায়গায় সংযোগ বিচ্ছিন্ন থাকতো, আর ব্রিজ আছে বিদায় আমরা খুব দ্রুতই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। কিছু কিছু ব্রিজ আছে সেগুলো তার আকার আকৃতির কারণে খুব বেশি পরিমাণে বিখ্যাত হয়ে থাকে, এমনকি কিছু কিছু ব্রিজ রয়েছে যেগুলো ইতিহাসের কারণে সবচেয়ে থেকে বেশি বিখ্যাত। সব ব্রিজ নির্মাণ করা হয় তার জায়গার উপর নির্ভর করে। একই রকম ব্রিজ সব জায়গায় বানানো সম্ভব নয়। বিম ব্রিজ, সাসপেনশন ব্রিজ এবং কি আর্চ ব্রিজ, এই তিন প্রকার ব্রিজ বানানো হয় বিভিন্ন জায়গার উপর নির্ভর করে। সবগুলো ব্রিজের উপর ডিরেক্ট এবং কি ইনডিরেক্টভাবে ওজন যাওয়া আসা করে, কিন্তু তারপরেও ব্রিজগুলো শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকে। ব্রিজ নির্মাণের সময় সবচেয়ে থেকে চ্যালেঞ্জিং কাজ হলো ব্রিজের ফাউন্ডেশন নির্মাণ করা, কেননা একটি ব্রিজের ফাউন্ডেশন যত বেশি শক্তপোক্ত হবে সেই ব্রিজগুলো তত বেশি টেকসই হবে। তাহলে চলুন দেখে আসি ব্রিজের ফাউন্ডেশন কীভাবে নির্মাণ করা হয়। বড় বড় ব্রিজ নির্মাণ করার সময় ইঞ্জিনিয়াররা সর্বপ্রথম সেই জায়গাটির নকশা তৈরি করে, তারপরে এই পাঁচটি স্টেপে ব্রিজগুলোকে নির্মাণ করা হয়। প্রথম স্টেপ, পানির গভীরতা মেপে দেখা। দ্বিতীয় স্টেপ, পানির গতিপ্রবাহ দেখা। তৃতীয় স্টেপ, পানির নিচে মাটির অবস্থা দেখা। চতুর্থ স্টেপ, ব্রিজের লোড। পঞ্চম স্টেপ, ব্রিজের ওপর যানবাহনের ওজন, কতটুকু যানবাহন একটি ব্রিজ নিতে পারবে। এই প্রত্যেকটি জিনিস একুরেটভাবে হিসাব করে দেখার পর ব্রিজ নির্মাণের কাজে লেখাপড়া হয়। তারপর ব্রিজের অনুযায়ী ব্রিজের ড্যাম নির্মাণ করা শুরু করে দেয়, যেগুলোকে কপার ড্যাম বলা হয়ে থাকে। ব্রিজের পিলারের উপর নির্ধারণ করে এমনকি জায়গা বুঝে পিলারের শেপ দেওয়া হয়। কিছু কিছু পিলারের আকার হয় গোলাকার, এমনকি কিছু কিছু পিলারের আকার হয় চারকোনাকার। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই কপার ড্যামগুলো নির্মাণ করা হয় কী করে? তাহলে চলুন জেনে আসি কপার ড্যাম কীভাবে নির্মাণ করা হয়। স্টিলের লম্বা লম্বা পাত দিয়ে সর্বপ্রথম একটি গোলাকার চাকতির মতো একটি শেপ দেওয়া হয়, তারপর সেই স্ট্রাকচারগুলোকে মেশিনের মাধ্যমে পানির মাধ্যমে ইনস্টল করা হয়। তারপর সেখানে মোটর বা পানি উত্তোলন মেশিন দিয়ে সেখানে সম্পূর্ণ পানি বের করে দেওয়া হয়, এমনকি সেখানে একটি শুকনো খালি জায়গা তৈরি করা হয়। তারপর সেখানে পিলার বানানোর কাজ শুরু করে দেওয়া হয়। সব জায়গায় কিন্তু আবার এমনটা করা যায় না, যেখানে পানির গভীরতা এবং কি চাপ বেশি থাকে সেখানে ড্যাম নির্মাণ করা যায় না। যদিও সমুদ্রের ব্রিজ নির্মাণ করার সময় সমুদ্রের পানির গভীরতা মেপে দেওয়া হয়, যদি পানির গভীরতা এবং কি চাপ বেশি থাকে তাহলে সেইখানে আবার আলাদা মেশিন দিয়ে আলাদাভাবে খনন করা হয়। তারপরে সেখানে স্টিলের মোটা পাইপ বসিয়ে সেখানে আবার কংক্রিট এবং কি সিমেন্টের মিক্সচার ঢালা হয়, তারপরে পিলার বানানোর কাজ শুরু করে। আশেপাশে আবার রাস্তা নির্মাণের কাজ শুরু করে দেয়। যখন দুইটি পিলারের কাজ একত্রে হয়ে যায় তখন বড় বড় মেশিনের মাধ্যমে সেই পিলারগুলো বসানো হয়, এমনকি সিমেন্টের কংক্রিটের যে ব্লকগুলো থাকে, যে স্ট্রাকচারগুলো, সেগুলো আলাদাভাবে বাইরে এক জায়গায় তৈরি করা হয়। বড় বড় সিমেন্টের ব্লকগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বড় বড় গাড়ি ব্যবহার করা হয়, সেখানে আনার পর ক্রেনের মাধ্যমে সেগুলোকে বসানো হয়, এমনকি ব্রিজ নির্মাণ করা হয়। বিভিন্ন পরিস্থিতিতে ফ্লোটিং কপার ড্যাম তৈরি করা হয়, যেগুলোর নিচে কিছু এমন মেশিন সেট করে দেওয়া হয় যেগুলো পানির উপর দিয়ে একা একাই চলতে পারে, আর না হয় জাহাজের মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া হয়, তারপর সেগুলোকে রোটেট করে পানির উপরে রেখে দেওয়া হয়। আর এইভাবে ব্রিজ নির্মাণ করতে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগে। শুধু তাই না, এইভাবে ব্রিজ নির্মাণ করতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তবে যারা ব্রিজ এইভাবে প্রতিনিয়ত নির্মাণ করে আসছে তারা প্রচুর পরিমাণে প্রফেশনাল হয়ে থাকে, এমনকি তারা এসব কাজে প্রচুর পরিমাণে দক্ষ। সেটা হোক বা ইঞ্জিনিয়ার, সেটা হোক বা শ্রমিক, প্রফেশনাল ব্যক্তিরা ছাড়া এমন কাজ কেউ করতেই পারবে না। আর যদি কেউ এরকম কাজ করতে যায় তাহলে বাস্তব জীবনে এর পরিণাম হবে অনেক ভয়ানক। যেমন আমরা আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে পদ্মা সেতু নির্মাণ করতে অনেক সময় ব্যয় করতে হয়েছে, এমনকি অনেক অর্থের ব্যয় করতে হয়েছে। 6.15 কিলোমিটার এই ব্রিজটি নির্মাণ করতে শত শত বাধা বিপত্তি চ্যালেঞ্জ তাদেরকে পার করতে হয়েছে, এবং কয়েক বছর শত বাধা বিপত্তি পাড়ি দিয়ে আজকে আমাদের তৈরি হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।